हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल संजु स्टेशन। आमी संजीत। तो की हाल सबार? फ्रेंड्स, आजकेर वीडियो आमरा देखे नेब कोयलेर रिजेक्ट करा छबिर लिस्ट, रिजेक्टेड मुभिर एटी चतुर्थ पर्व। एर आगेर तीनटी पर्वे आमरा देखे नियेछि टलिउडेर तीनजन स्टारेर, जीत, शुभश्री और अंकुश। एदेर वीडियो जारा मिस करे गेछेन तादेर जोन्नो एई वीडियोर नीचे लिंक दिए दिब, सेखान थेके देखे नेबेन। कोयल मल्लिक जेसब सिनेमागुलो छेड़े दिएछिलेन सेगुलोर नाम शुनले आपनी अफसोस करबेन। तो বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, কোয়েলের যাত্রা শুরু হয় 2003 সালে জিতের বিপরীতে নাটের গরুর ছবির মাধ্যমে এবং পরপর বেশ কয়েকটি হিট সিনেমা উপহার দেয় এই জুটি, যেমন বন্ধন, মানিক, হিরো এবং এর সাথে এমএলএ ফাটাকেষ্ট রিলিজ হয়। মানে তখন কোয়েল একাই রাজ করতে শুরু করে টলিউড ইন্ডাস্ট্রিতে। সালটা তখন 2006, আর তখনই তার জীবনে আসে সবচেয়ে বড় প্রজেক্ট, বলিউডের মশহুর অল টাইম ব্লকবাস্টার ছবি গ্যাংস্টার। বাঙালি পরিচালক অনুরাগ বসু কোয়েলকেই সেই অফারটি করেন। কোয়েলের ছবির স্ক্রিপ্ট খুবই পছন্দ হয়, কিন্তু কিছুদিন পর সে না করে দেয়। তার কারণ, তিনি বোল্ড চরিত্রে কাজ করতে চান না। আসলে খোলামেলা দৃশ্যে কোয়েল এখনো অরাজি। আর সেই ছবিতে কোস্টার হিসেবে ছিল ইমরান হাশমি, যিনি কিসিং স্টার নামে খ্যাত ছিলেন। তাই কোয়েল মল্লিক তখন সে ছবিকে ফিরিয়ে দেয় এবং তার পরিবর্তে নতুন মুখ হিসেবে কঙ্গনা রানাউতকে নেওয়া হয় এবং ছবিটি দারুণ হিট করে। কঙ্গনা সেই ছবির জন্য নবাগত অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পান। আজ যদি কোয়েল মল্লিক গ্যাংস্টার করত তাহলে হয়তো তিনিও বলিউডের সুপারস্টার হিরোইন হতেন, বাট তিনি বর্তমানে টলিউডের কুইন, সুপারস্টার হিরোইন। কোয়েলের পরবর্তী রিজেক্ট করা ছবি দুজনে। এই ছবির অফার প্রথম কোয়েলের কাছে আসে এবং স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় সেটিকে রিজেক্ট করে এবং পরে শ্রাবন্তীকে নেওয়া হয়, পরিবর্তে মুভিটি ফ্লপ হয়। তার পরবর্তী রিজেক্ট করা ছবি নবাব। ইয়াস, বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের বিপরীতে কোয়েলকে কাস্ট করলে কোয়েল সেটিকে রিজেক্ট করে এবং পরিবর্তে শুভশ্রীকে নেওয়া হয় এবং ছবিটি সুপারহিট হয়। দেখুন, শুধু নবাব নয়, এরপর আরও বেশ কয়েকটি ছবিতে কোয়েলকে অ্যাপ্রোচ করে পরিচালক থেকে শুরু করে প্রোডিউসার এবং স্বয়ং শাকিব খানও রিকোয়েস্ট করেছেন এবং শাকিব খান জানিয়েছেন কোয়েলের সাথে কাজ করার জন্য তার খুব ইচ্ছে আছে। বাট কোয়েল আপত্তি দেখায়, যার কারণে এখন অবধি দর্শকরা শাকিব কোয়েল জুটি অনস্ক্রিনে দেখতে পাননি। দেখুন, এই বিষয়টা নিয়ে আবার কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ কারো পার্সোনাল প্রবলেম থাকতেই পারে। অ্যানিওয়ে, কোয়েলের পরবর্তী বাতিল করা ছবি লাভেরিয়া। সোহমের বিপরীতে প্রথম কোয়েলকেই কাস্ট করা হয়েছিল, বাট কোনো কারণে কোয়েল সেটি করতে পারেনি, পরিবর্তে পূজা বোসকে নেওয়া হয় এবং ছবিটি বক্স অফিসে হিট হয়। কোয়েলের পরবর্তী রিজেক্ট করা ছবি বাচ্চান। পরিচালক রাজাচন্দ্র চেয়েছিলেন জিৎ কোয়েল জুটিকে দিয়ে এই ছবি করাবেন এবং খুব সহজেই ছবিটি বক্স অফিসে হিট করবে। ছবির স্ক্রিপ্ট জিৎ কোয়েল দুজনেরই খুবই পছন্দ হয়, বাট পরে কোনো কারণে কোয়েলকে সরে যেতে হয় এবং পরিবর্তে ঐন্দ্রিতাকে নেওয়া হয় এবং ছবিটি ব্লকবাস্টারের চূড়ায় পৌঁছায় এবং জিৎ ঐন্দ্রিতা জুটি দর্শকের খুব পছন্দ হয়। দেখুন, এরকম কাহিনী প্রত্যেকটি হিরো বা হিরোইনদের থাকে, সে বলিউড হোক বা টলিউড। জীবনে অনেক বড় বড় অফার আসে, বাট সেগুলো নানান কারণে ফিরিয়ে দিতে হয়। হয়তো ছবির গল্প পছন্দ হয় না বা সময় দিতে পারে না, অনেক কারণ থাকে, বাট সে সব ছেড়ে দেওয়া প্রজেক্ট পেয়ে কেউ কেউ নিজের ভাগ্য বদলে ফেলে, রাতারাতি হয়ে ওঠে সুপারস্টার, এটাই বাস্তব। তো ফ্রেন্ডস, এই ছিল কোয়েলের রিজেক্ট করা ছবির লিস্ট। এরপর কার উপর দেখতে চান অবশ্যই কমেন্ট করে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের জন্য চললাম, টাটা।